বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে প্রকৃত যুদ্ধাপরাধী ও নাস্তিকদের তালিকা চেয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে সচিবালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং করেন মন্ত্রী। এ সময় তিনি বলেছেন, মিথ্যাচার, গুজব ও তথ্য সন্ত্রাসের মাধ্যমে বিরোধী দল জাতিকে বিভ্রান্ত করছে। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া প্রতিনিয়ত মিথ্যাচার, গুজব ও তথ্য সন্ত্রাসের মাধ্যমে বিভিন্নভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। এই অমার্জনীয় মিথ্যাচারের নিন্দা জানাই এবং দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাই। আমি বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানাই, উনি প্রকৃত যুদ্ধ অপরাধীদের তালিকা প্রকাশ করুন। সরকার কিভাবে নাস্তিকতাকে সাহায্য করছে স্বচ্ছভাবে বলুন, আর যদি না বলতে পারেন তাহলে সাধারণ মানুষকে, আন্দোলনকারীদেরকে, সরকারকে নাস্তিক বলে অপবাদ দেবেন না।